আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আর একটা স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি এর কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা ডেলের এক্সপিএস এর অনেকগুলো ভেরিয়েন্ট দেখব তার পাশাপাশি এসপি এলিট বুকের অনেকগুলো ভেরিয়েন্ট দেখব যেখানে এক্সপিএস এর একদম সেভেন জেনারেশন থেকে ইলেভেন জেনারেশন পর্যন্ত কালেকশন থাকবে যেখানে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি নর্মাল ওয়ান ডিগ্রি আর এর পাশাপাশি এসপি এল বুকের জি থেকে মানে এইট জেনারেশন থেকে একদম ইলেভেন জেনারেশন পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা ডেল এ চলে যাব ডেল এক্সপিএসের সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সপিএস থার্টিন কোরআভের টেন জেনারেশন প্রসেসর দিয়ে এটা থাকবে র্যাম এবং পাঁচশো বারো জিবি এস যায় না এর সাথে ফিক্স থাকে শুধু এসএসডি টা আপগ্রেড করা যায় ল্যাপটপটার ফুল সাইজ কিবোর্ড যেটা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ এজন্য দেখতে কিন্তু ল্যাপটপটা খুবই প্রিমিয়াম লাগে আবার এই ল্যাপটপের যে কিবোর্ডের পার্টটা আছে সেটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল্ড আপ করা খুবই লাইট ওয়েট ল্যাপটপ গুলা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি টেকনোলজি ডিসপ্লে যার উপরের পাশে হচ্ছে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং কিবোর্ডের ভিতরেই পাওয়ার বাটন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে আমি ল্যাপটপটা একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি জাস্ট লুকিং দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেস নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো ধরনের কোনো দাগ টাইপ নাইসে থান্ডারবুল পোর্ট যেটা চার্জিং পোর্ট আকারে কাজ করে দুই পাশে দুইটা পোর্ট থাকবে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস এর এর পাশাপাশি এক্সপিএস এক্সপিএস একটা জেনারেশন ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে থার্টিন আমি মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে নাইন থ্রি ওয়ান জিরো এটা ইন্টেলের কোয়ারাই ফাইভে ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর যেটাতে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন এবং ফিঙ্গার প্রিন্ট একসাথে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে উপরের পাশে আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটাও কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল্ড আপ করা ফুললি ফ্রেশ কন্ডিশন কোন দাগকেশ নাই এই ল্যাপটপটা এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন বা ওপেন বক্স ক্যাটাগরির আমি একটু ল্যাপটপটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটারও কোনো ডায়াগনস পাবেন না টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং দুই পাশে দুইটা পোর্ট আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন অসম্ভব ক্যারিয়েবল এর ল্যাপটপগুলি বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ব্যাগের ভিতরে নিয়ে ইজিলি ইউজ করতে পারবেন ইজি হ্যান্ডেলিং মানে খুবই স্মার্ট লুকিং ল্যাপটপগুলো আর এটার প্রাইসটা পড়বে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আরও একটু মিনিমাম প্রাইসের ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এক্সপিএস থার্টিন এর কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এটার মডেলটা হচ্ছে নাইন থ্রি সেভেন জিরো তো কোরআই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি ইন্টারেশ শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইন জি ন্যারো ব্যাজেলের ফোনেইচডিআইপিএস ক্লোসি টেকনোলজি স্ক্রিন ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক ব্যাট পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে এটাও টাইপ সি চার্জিং ফোর্ড টাইপ সি চার্জিং ফোর্ড থাকাতে কিন্তু ল্যাপটপগুলো দ্রুত চার্জ হয় দ্রুত চার্জ হয় এবং একবার চার্জ দিলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটার প্রাইসটা পড়বে ছেচল্লিশ হাজার পাঁচশো এবং লাস্ট মোমেন্টে যে এক্সপ্রেসটা দেখাবো এটা হচ্ছে সেভেন জেনারেশনের এক্সপিএস একদম সুপার ফ্রেশ এটা হচ্ছে নাইন থ্রি সিক্স জিরো এটা হচ্ছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে এটারও কিবোর্ড পার্টটা একদম সুপার ফ্রেশ কোনো দাগ রেস্কেস নাই আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি তো কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না এটাতে কিন্তু আপনারা টাইপস এর পাশাপাশি মানে গোল যে পোর্টটা থাকে সেটা চার্জিং পোর্ট পাবেন ব্যাটারি সার্কেল ইন্ডিকেটর কাউন্ট আছে সবগুলো মিলে গুলো খুবই ক্যারিয়েবল এবং পোর্টেবিলিটি যার জন্য ক্যারি করে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে এলিড বুকের অনেকগুলো ভেরিয়েট আমাদের কাছে বর্তমান সময় এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান থেকে জি নাইন পর্যন্ত ল্যাপটপ আছে একদম লেটেস্ট মডেলের এবং এগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স দুইটা ক্যাটাগরি থাকবে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এস পি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স একদম সবচেয়ে বর্তমান সময়ের পপুলার সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপগুলি আমাদের কাছে কোরাই কোরাই ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এবং র্যাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি সবগুলো ভেরিয়েন্ট পাবেন এবং ইভেন আপনারা চোদ্দ ইঞ্চি বা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দুইটা ক্যাটাগরিরই পাবেন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এইট এইচপি এল ইড এইট ফোর জিরো জি সিক্স কোরাই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টারের শেয়ার গ্রাফিক্স টু জিবি পাবেন ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আট জিবি এবং টু জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ফুল ম্যাট টেকনোলজির ডিসপ্লে আইডি ক্যামেরা আর এটা কিন্তু প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম স্ক্রিন প্রাইভেসি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড সব কিছুই অ্যাভেলেবেল আছে কোনো কমতি এই ল্যাপটপটা নাই আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে অরিজিনাল উন্ডোস্ট্যান্লাইন্স কপি চাইলে ইলেভেন আপডেট করে নিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জি যেমন এটা ছিল জি আর এটা হচ্ছে জি আমাদের কাছে জি সেভেনও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো এটা কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন এইট জিবি পার্সেন্ট ইন্টারনের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স ব্যাঙ্গান অল অপশনে সাউন্ড সিস্টেম এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপগুলো কিন্তু দেখতে খুবই স্মার্ট লুকিং আমি দুইটা যদি পাশাপাশি রাখি তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে এবং ডিসিশন নিতেও সুবিধা হবে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু চোদ্দ ইঞ্চি এটা কিন্তু অনেকটা বড় মনে হয় আর এটা কিন্তু খুবই স্মার্ট লুকিং ক্যারিয়েবেল আছে দেখতে খুবই প্রিমিয়াম এবং সব দিক থেকেই কিন্তু ন্যারো ব্যাজেল তো আপনারা চাইলে আপনারা এই জি সেভেনটা পার্সেস করতে পারেন আর যাদের বাজেট ব্যাপার থাকে বাজেট ম্যান্ডেটরি থাকে তারা চাইলে জি সিক্সটা পার্সেস করতে পারেন তবে জি সিক্সের তুলনায় জি সেভেনের প্রাইসটা অনেকটা বেশি এটা হচ্ছে বাউন্ন আর জি সিক্সের যদি নর্মালটা পার্সেস করেন সেক্ষেত্রে প্রাইস পরে তেত্রিশ হাজার পাঁচশো যেটা এইট ফোর জিরো জি সিক্স জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাট এটাতে ষোলো জিবি আছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে যার জন্য প্রাইস হয় বিয়াল্লিশ হাজার পাঁচশো এলিট বুক সাধারণত ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাওয়া যায় না এটা রেয়ার এজন্য প্রাইসটাও একটু বেশি পড়ে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এল ইড বুকের এইট ফোর জিরো জি এইট এটা ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এটাও কিন্তু দেখতে খুবই স্মার্ট লুকিং র্যাম SSD আপগ্রেড করতে পারবেন 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইট্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাক এই এর ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন আর এটার প্রাইসটা পড়বে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস যারা আমাদের শপ ভিজিট করে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এ ছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় একশো এক নম্বর শপ ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি বেলি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইসে সিক্সটি এইট এটা হচ্ছে এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ভিউয়ার্স এটা কিন্তু কোরাই সেভেন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ ট্র্যাক সব কিছুই অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছে প্রাইসটা পড়বে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে এইচপি এলিট বুক এবং ডেলের এক্সপিএস সিরিজের প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ